আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের আয়োজন শুরু করছি। আমি আজকে আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। একটা সময় কাচ্চি বিরিয়ানি রান্নাটা অনেক ঝামেলার মনে হতো, অনেক কঠিন মনে হতো আমার কাছে, তবে সময়ের সাথে সাথে নিজের মতো করে চেষ্টা করে কিছুটা সহজ করে নিয়েছি। তো যারা কাচ্চি বিরিয়ানিটাকে অনেক বেশি ঝামেলার মনে করে এর স্বাদ আস্বাদন থেকে নিজেদের বঞ্চিত করেছেন, তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আমি চেষ্টা করেছি আপনাদের কথা মাথায় রেখে সহজ করে কীভাবে পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি কাচ্চি বিরিয়ানি তৈরির জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে প্রথমেই আমি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ নিয়ে নিয়েছি। এটা সাদা গোলমরিচ, আপনারাও চেষ্টা করবেন সাদাটা দিতে, এতে করে বিরিয়ানির রঙটা কালচে হয়ে যাবে না। দারুচিনি নিয়ে নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা 2 টুকরো, 6-7টি সবুজ এলাচ নিয়ে নিয়েছি, শাহি জিরা নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ, এখানে মাঝারি সাইজের একটি জায়ফলের কম অর্ধেকটা রয়েছে, 1 চা চামচ পরিমাণ জয়ত্রী নিয়ে নিয়েছি এখানে। এই সবগুলোকে আমি এখন একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে পেস্টও করে নিতে পারেন। আমি আজকে গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করব। তার জন্য এখানে আমি 1200 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। এটা আসলে রেগুলার পিস করে কাটা, দোকান থেকে এরকমই আনা। বলতে ভুলে গিয়েছিলাম যে বড় পিস করে দেবেন। কাচ্চির স্পেশালিটি হচ্ছে 1 কেজিতে সর্বোচ্চ 8 থেকে 10 পিস হবে, তবে রেগুলার পিস দিয়েও করা যাবে। মাংসগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, এটা 1 টেবিল চামচ, আমি উঁচু করে নিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, পানি সহই দিয়ে দিচ্ছি, পানি ঝরিয়ে নিইনি আমি, 1 চা চামচ পরিমাণ কাবাব চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব সেই আস্ত গরম মশলাগুলো, পেস্ট করে নিয়েছিলাম সেগুলো একটু পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি, ঘি ছাড়া আসলে কাচ্চি একেবারেই অসম্ভব। আর সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা কাচ্চির ক্ষেত্রে লাগবেই সেটা হলো পেঁপের খোসা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পেঁপের খোসা বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে সবগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, এমনভাবে মেশাতে হবে যাতে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। মাংসগুলো মাখানো হয়ে গেলে এগুলো পাতিলের তলায় আমি একেবারে বিছিয়ে দেব সুন্দরভাবে। আসলে আমি যেই পাতিলে কাচ্চি তৈরি করব সেই পাতিলেই এতক্ষণ সব কিছু ম্যারিনেট করছিলাম। এদিকে আমি এখন বাসমতি চালটা রান্না করে নেব, হাফ সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ, 2 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি, 4টি এলাচ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শাহি জিরা, তার সাথে 4টি লবঙ্গ দিয়ে দিলাম। এবারে পানিটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা একটু পানিটা যেন নোনতা হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ আমরা কাচ্চিতে আর লবণ ব্যবহার করব না। ভাতটা যেন ঠিকঠাকই হয় সেটা খেয়াল রেখেই লবণটা দিতে হবে। এবারে আমি 1/2 কেজি পরিমাণ বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাচ্চি হলো আসলে মাংস যতটুকু হবে তার 1/2 হবে চাল, এটাই হলো কাচ্চির স্পেশালিটি। এবার একটু নেড়ে চেড়ে আমি 1/2 সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। ভাতটা প্রায় 50% হয়ে গিয়েছে। এবারে এর মধ্য থেকে আমি 1/2 কাপ পরিমাণ পোলাওয়ের পানি তুলে রাখব। এই যে এখান থেকে 1/2 কাপ পরিমাণ পানি আমি তুলে রাখছি, এটা দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করব। চালটা কতটা সেদ্ধ হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। চালটা এভাবে করে ধরলে যদি দেখেন এরকম অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন 1/2 ডান হয়ে গেছে চালটা। এবারে আমি এটাকে একটু ছেঁকে নেব, আর যেই পানিটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে 1/3 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধটাই দেওয়ার চেষ্টা করবেন আপনারা,
আর এক চিমটি পরিমাণ এখানে আমি জাফরান দিয়ে দিয়েছি। জাফরানটা দিলে টেস্ট এবং কালার দুটোই ভালো আসে। এবারে আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমি আজকে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। কাচ্চিতে আসলে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। এবারে এগুলো নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি আরেকটু দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। এটা দেওয়ার কারণে একেবারে দোকানের মতোই লাগবে আমাদের কাচ্চিটা। একটু নেড়ে চেড়ে কালারটা আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। এবারে আমি মাংসের উপরে লেয়ার দেব। প্রথমেই আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তার উপরে আমি যেই হাফ কেজি আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি লবণ এবং একটু অরেঞ্জ ফুড কালার মেখে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ করিনি, কারণ কাচ্চির দমে থেকে বাকিটা সেদ্ধ হবে। এবারে আমি 2 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এই চামচটা দিয়ে আসলে আমি ফুড কালার নিয়েছিলাম, তার জন্যে এটার মধ্যে আমি কেওড়া জল নেওয়ার সাথে সাথে কেওড়া জলটাও কালার হয়ে গিয়েছে। আলু বোখারা দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি। এবারে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আস্তই দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়েছি। কাঠবাদাম গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 7 থেকে 8টি কাঠবাদামকে এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মাওয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ মাওয়া গুঁড়া নিয়েছি আমি। সবটাই আমি এখানে ব্যবহার করব। বাসমতি চালে যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম, এবারে সবটা ভাত আমি গরম গরমই মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে সমান করে আমি চারপাশে ছড়িয়ে একেবারে বিছিয়ে দিচ্ছি। এবার এই কাচ্চির ভাতের উপরে অবশিষ্ট যে বেরেস্তাটুকু রয়েছে আমার সেটুকু ছড়িয়ে দিচ্ছি। এবারে যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সারটা এমনভাবে দিতে হবে যেন পুরো কাচ্চি জুড়েই মিক্সারটা পড়ে, সব দিকে সমানভাবে পড়ে। এভাবে করে আমি সবটুকু মিশ্রণ ঢেলে দিয়েছি। এবারে আটা দিয়ে আমি একটা খামির তৈরি করে রেখেছি, সেটা পাতিলের পাশে এভাবে চেপে চেপে একটু চারপাশে বসিয়ে নেব, যাতে করে এটার ভেতর থেকে কোনো ধরনের কোনো বাতাস বের হয়ে যেতে না পারে। চারপাশে আমি আটাটা লাগিয়ে নিয়েছি। তার উপরে আমি এখন ঢাকনাটাকে বসিয়ে দেব। ঢাকনাটা আমি একটু চেপে চেপে বসাবো আটার মধ্যে, যাতে কোনো ধরনের বাতাস এর মধ্য থেকে বের না হয়। হাঁড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা আমি চেক করে নিচ্ছি। সব দিকেই ঢাকনাটা আমি চেপে চেপে বসিয়ে দিয়েছি। এবারে চুলায় আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। 10 মিনিট আমি এটাকে হাই হিটে রান্না করব। 10 মিনিট হাই হিটে রান্না করার পর হাঁড়িটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এবারে এরকম একটি মোটা লোহার তাওয়া চুলায় বসিয়ে তার উপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। হাঁড়িটাকে বসিয়ে চুলার আঁচ একেবারে লোতে করে আমি এবার রান্না করব 1 ঘন্টা 20 মিনিট। ঠিক 1 ঘন্টা 20 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গিয়েছে। আমি এবারে ঢাকনাটা সরাবো, তার জন্য পাশ থেকে প্রথমেই ছুরি দিয়ে কেটে আটাটা একটু সরিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা খুবই সাবধানে কাজ করবেন, কারণ ভেতরে অনেক বেশি গরম, তাই সাবধানে ঢাকনাটা তুলতে হবে। এই যে ভেতর থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে। এবারে আটাগুলোকে আমি এভাবে তুলে ফেলে দিচ্ছি। কাচ্চি এই যে তোলার একটা পদ্ধতি হচ্ছে এরকমভাবে আসলে বাবুচিরা কাচ্চি নিচের থেকে বের করে। দেখেন কাচ্চিটা কতটা পারফেক্ট হয়েছে, নিচে একেবারে লেগে যায়নি, তেলটা একেবারে শুধু নিচে দেখা যাচ্ছে। যদি কাচ্চিটা পারফেক্টভাবে রান্না না হতো তাহলে এই তেলটা এভাবে দেখা যেত না। এই যে হাঁড়ির তলা একেবারে লেগে যায়নি।
কাচ্চির ক্ষেত্রে আসলে টাইমিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার এখানে রেগুলার পিস ছিল বলে আমি 1 ঘন্টা 20 মিনিট রান্না করেছি, তবে আপনারা যদি বড় বড় পিস করেন সেই ক্ষেত্রে আপনারা 1 ঘন্টা 45 মিনিট রাখবেন। আর একটা মাংসের পিস আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট মাংসটা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আসলে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে আমার কাচ্চিটা, আর স্বাদও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমার রেসিপি ফলো করে আপনারা অন্তত একবার বাসায় ট্রাই করে তারপর আমাকে জানাবেন কেমন হলো আমার রেসিপি ফলো করে আপনাদের কাচ্চি বিরিয়ানি। আমার বিশ্বাস আপনাদের কাচ্চি একেবারেই পারফেক্ট হবে, আমার মতোই হবে। কমন কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আমি চেষ্টা করেছি আমার মতো করে সহজ করে আপনাদেরকে আমার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটি দেখাতে। কাচ্চি যেহেতু স্পেশাল সেহেতু দু একটা মশলা একটু এক্সপেন্সিভ তো থাকবেই, তবে আপনারা একটু মনে করে যদি কাবাব চিনি অথবা ঘি এবং মাওয়া এই কয়েকটা জিনিস হাতের কাছে একটু জোগাড় করে রাখেন, তাহলে যখন তখন আপনারাও কাচ্চি রান্না করে মজা করে খেতে পারবেন। তো আমার রেসিপি কেমন লাগলো একবার জানাতে ভুলবেন না, খুব কঠিন আসলে কিছু না, একটু মনে করে চেষ্টা করে মশলা সব গুছিয়ে নিলেই সহজে কাচ্চি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।